হঠাৎ হাউ হাউ করে কান্না শুরু সন্দীপের তারপর সব বলে দিলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ আর জি কর কাণ্ডের মাঝেই আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ হেভিয়েট সন্দীপ ঘোষ ষোলো অগস্ট থেকে টানা পনেরো দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মাঝে শনি এবং রবিবার না ডাকা হলেও সোমবার ফের তল করা হয় আর এই দিনই আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই প্রথম থেকেই নিজের দাপুটে মেজাজে দেখা গিয়েছে সন্দীপকে টানা পনেরোটা দিন ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও ভেঙে পড়েননি সন্দীপ তবে এবার সিবিআই হাতে হাতকটা পড়াতেই বদল সোমবার রাতে সিজিও থেকে নিজামে আনার সময় ভেঙে পড়েন নামি চিকিৎসক সন্দীপ ঘোষ সিজিওতে জিজ্ঞাসাবাদের সময় কেঁদে ফেলেন এমনটাই সূত্রের খবর জানা গিয়েছে সিজিওতে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলাকালীনই চোখের জল ধরে রাখতে পারেননি সন্দীপ নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পথে কান্না বেরিয়ে আসে গোটা রাস্তায় কার্যত চুপ ছিলেন সন্দীপ কোনও প্রশ্নের উত্তর দেননি গাড়িতে মাথা নিচু করে বসেছিলেন এরপর ও সিবিআই দপ্তরে নিয়ে আসার পর রীতিমতো কান্নায় ভেঙে পড়েন আর জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তবে কেবল সন্দীপ নন সোমবার রাতে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর আরও তিনজনকে পাকডাও করে সিবিআই সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলীকেও গ্রেপ্তার করে সিবিআই জানা গিয়েছে এদের মধ্যে আফসার আলী সন্দীপের নিরাপত্তারক্ষীর কাজ করতেন বাকি সুমন ও বিপ্লব হাসপাতালের ভেন্ডর কলকাতার আর জি কর হাসপাতালে একত্রিশ বছর বয়সী ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তাল দেশ গত আট আগস্ট মারা যাওয়ার দিন নাইট শিফটে ছিলেন তরুণী চিকিৎসক হাসপাতালের সেমিনার হল থেকে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন নিথর দেহ উদ্ধার করা হয়েছিল সেই সময় আর জিকরের অধ্যক্ষ ছিলেন সন্দীপ নারকীয় এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য দেশ এমনকি প্রতিবাদের আগুন জ্বলছে ভিন দেশেও আদালতের নির্দেশে গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই সুপ্রিম কোর্টে চলছে মামলা